হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু অ্যামেজিং ফ্যাক্ট, যেগুলো জানলে তোমরাও বলবা বাউ ক্যা বাত হ্যায়। তো বন্ধুরা চলো জেনে নেওয়া যাক সেই অ্যামেজিং ফ্যাক্টগুলোকে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে যদি আমি বলি যে এটা কি, তা তোমরা সবাই এক কথায় বলবা এটা ২০০০ টাকার নোট, এটা ২০০০ টাকার ভারতীয় নোট। আচ্ছা বন্ধুরা, যদি তোমাদেরকে এটা জিজ্ঞাসা করি যে এই নোটে থাকা কিছু বাবলস অর্থাৎ হোয়াইট কালার বাবলস তোমরা দেখেছো কি না, তা তোমরা কেউ কেউ খেয়াল করে থাকবা বা কেউ খেয়াল করবা না। তাহলে আজকে আমি তোমাদের সেই বাবলসগুলোর অ্যাকচুয়াল ফ্যাক্ট জানাবো। দেখো বন্ধুরা, এখানে যে বাবলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটা ২০০০ টাকার নোটে তোমরা তিন জায়গায় এই বাবলস দেখতে পারবা। এক জায়গায় থাকবে ৯টা, এক জায়গায় ১১টা এবং এক জায়গায় ১৬টা। তোমরা কি জানো যে এই বাবলস কাকে ইন্ডিকেট করে? এই যে ৯, ১১ এবং ১৬, এটা একটা ডেট, অর্থাৎ যেই ডেটে প্রথমবার ২০০০ টাকা ভারতবর্ষে চালু করা হয়েছিল, অর্থাৎ এই ২০০০ টাকা ভারতবর্ষে প্রথমবার যে চালু হয়েছিল সেই ডেটটাই এটা ইন্ডিকেট করে, অর্থাৎ ২০১৬ সালের ৯ নভেম্বর। কারেন্সির কথায় যখন আসলো, তখন বন্ধুরা আরও একটি অ্যামেজিং ফ্যাক্ট আমরা জেনে নিই। যদি বন্ধুরা তোমাদেরকে আমি বলি যে এটা কি, তা তোমরা বলবা এটা তো ১ টাকার কয়েন। কিন্তু বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো, এই কয়েনটার যেখানে নিচে যে ডেট দেওয়া রয়েছে অর্থাৎ তারিখ রয়েছে, তার নিচে একটা সাইন রয়েছে। এরকম ১ টাকা ২টাকা ৫ টাকা এই যে কয়েনগুলো থাকে, এই প্রত্যেকটা কয়েনের ডেটের নিচে একটা করে সাইন থাকে বা কোনোটাই থাকে না। তা আজকে তোমরা জানবা এই সাইনগুলো কি ইন্ডিকেট করে। হ্যাঁ বন্ধুরা, এই সাইনগুলো ইন্ডিকেট করে যে এই কয়েনগুলো কোন মিন্টে তৈরি হয়েছে, অর্থাৎ কোথাকার মিন্টে এগুলো তৈরি হয়েছে। যেখানে স্টার মার্ক থাকে, অর্থাৎ এই ডেটের নিচে স্টার মার্ক থাকে, স্টার মার্ক থাকলেই বুঝতে হবে যে এই কয়েনটা হায়দ্রাবাদে তৈরি হয়েছে। যেখানে ডায়মন্ড শেপ থাকবে, বুঝতে হবে এটা মুম্বাইতে তৈরি হয়েছে। যেখানে সার্কেল থাকবে, বোঝা হবে যাবে যে এটা ৯টাতে তৈরি হয়েছে। আর যেখানে কোনো সাইন নেই, সেটা কলকাতায় তৈরি হয়েছে। কি বন্ধুরা, অ্যামেজিং না? আচ্ছা বন্ধুরা, তোমরা তো অনেক রকম ডিজিজের কথা শুনেছ। আজকে আমি তোমাদেরকে একটা ডিজিজের নাম বলবো, যে রোগটার কথা শুনে তোমরাও বলবা কি আশ্চর্য। হ্যাঁ বন্ধুরা, বোয়েনথ্রাফি নামে একটি ডিজিজ রয়েছে, যে ডিজিজটা মানুষের হওয়ার পর মানুষ নিজেকে জন্তু জানোয়ার ভাবতে শুরু করে, বিশেষত নিজেকে গরু ছাগল ভেড়া এই ধরনের জন্তু ভাবতে শুরু করে, এবং তারা সেই সময় ঘাস বিচুলি এই ধরনের জিনিস খেতে শুরু করে। কি আশ্চর্য না? আচ্ছা বন্ধুরা, যদি তোমাদেরকে আমি বলি এমন একটা দেশের নাম বলো যে দেশে একটাও মশা নেই, তাহলে তোমরা আশ্চর্য হবে না? হ্যাঁ বন্ধুরা, আইসল্যান্ড এমন একটা দেশ যে দেশে একটাও মশা নেই। আচ্ছা বন্ধুরা, যদি তোমাদেরকে আমি বলি যে তোমরা এই সাইনটাকে চেনো কিনা দেখো তো, তা তোমরা সবাই বলবা এটা তো ইনফিনিটি সাইন। হ্যাঁ বন্ধুরা, এই সাইনটা মানে ইনফিনিটি বোঝায়, কিন্তু সাইনটাকে কিন্তু ইনফিনিটি বলে না, এটাকে বলে লেমনিস্কেট। লেমনিস্কেট বলা হয় এই সাইনটাকে, অর্থাৎ যেটার মানে বোঝায় ইনফিনিটি। সাইনের কথা যখন আসলো, তখন আরও একটা সাইন সম্পর্কে আমরা জেনে নিই। বন্ধুরা দেখো তো এটা কত লেখা রয়েছে, তোমরা বলবা ৩/৪। আর আমি যদি জিজ্ঞাসা করি এই যে বাই, এই দাগটা, এটাকে অ্যাকচুয়ালি বলে কি, এই বাই অর্থাৎ এই দাগটাকে, যে হরিজেন্টাল হিসাবে যে দাগটা কাটা হয়ে থাকে, সেটাকে বলা হয় ভেনকুলাম। হ্যাঁ বন্ধুরা, ৩/৪, ২/৩, এইভাবেই বলা যেতে পারে, কারণ অ্যাকচুয়াল এই লাইনটাকে বলা হয় ভেনকুলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা তো গাছ দেখেছো এবং গাছে হওয়া ফলও দেখেছো। আচ্ছা তোমরা কি এমন কোনো গাছ দেখেছো যেই গাছে ফল হয় তার কাণ্ডে? হ্যাঁ বন্ধুরা, এমন একটা গাছের নামই আজকে আমি তোমাদেরকে জানাবো এবং সেই গাছটাকেও দেখাবো। হ্যাঁ বন্ধুরা দেখো, যাবতিকাবা নামে একটি গাছ রয়েছে
যেই গাছটা সাধারণত অস্ট্রেলিয়া এবং আরও আরও অনেক বেশ কয়েকটা দেশেও দেখতে পাওয়া যায়, এই জাবোটিকা বা এই গাছটির কাণ্ডে ফল হয়। আর এই গাছটি হলো এরকম, তা তোমরা দেখতেই পাচ্ছ যে কি অদ্ভুত ভাবে ফলগুলো কাণ্ডে হয়ে রয়েছে, এবং এই ফলগুলো মানুষ খায় এবং খুব সুস্বাদু নাকি ফল, যদিও আমি খাইনি কোনোদিন। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমরা কোনো জন্তু জানোয়ার এমন জানো যারা দীর্ঘদিন কয়েকশো বছরও বাঁচে, তা তোমরা কেউ তিমির নাম দেবা, কেউ কচ্ছপের নাম দেবা, এরকম অনেকে অনেকের কিছু নাম দেবা, কিন্তু তারা হার্ডলি কত বছর বাঁচে? 500 বছর, 300 বছর, 350 বছর। কিন্তু যদি আমি তোমাদেরকে বলি না এর থেকে অনেক বেশি বাঁচে এরকম কোনো জন্তু জানোয়ার বা কোনো লিভিং অর্গানিজমের নাম তোমরা জানো কি না, তা তোমরা হয়তো কেউ জানো বা কেউ না জানো, যারা জানো না তারা অবশ্যই জেনে নাও। এই যে দেখতে পাচ্ছ ওই পাশে যে চিত্রটা, অর্থাৎ যে পিকচারটা, এটাকে বলা হয় এন্ডোলিথ। অ্যান্ডোলিথ এমন একটা মাইক্রো অর্গানিজম যেটা রক অর্থাৎ শিলাতে থাকে, এবং এরা প্রায় 10 লক্ষ বছর বেঁচে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই পৃথিবীতেই তারা বেঁচে থাকে এবং প্রায় 10 লক্ষ বছর এরা বেঁচে থাকে। কি অ্যামেজিং না? আচ্ছা বন্ধুরা, তোমরা তো জানো যে বাচ্চা যখন জন্ম হয় তখন বাচ্চারা আমাদের দিকে কেউ কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেন তারা আমাদেরকে বোঝার চেষ্টা করছে। তোমরা কি জানো যেটা কেন হয়? বাচ্চা যখন জন্মায় তখন কয়েক সপ্তাহ পর্যন্ত বাচ্চারা আমাদেরকে উল্টো দেখে। হ্যাঁ বন্ধুরা, আমাদের চোখে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় সেটা অবশ্যই উল্টো হয়, এবং সেটা ব্রেন সোজা করে সেটাকে আমাদের দেখায়। কিন্তু যখন বাচ্চারা জন্ম নেয়, সদ্য জন্ম নেয়, তখন কয়েক সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্রেন এই কাজটা করে না। ব্রেন তখন যেটা দেখে, অর্থাৎ উল্টোভাবে যেটা সৃষ্টি হয় সেটাই দেখে। এই কারণেই বাচ্চারা আমাদের একটু অদ্ভুতভাবে দেখতে থাকে। আর বন্ধুরা, তোমরা কি এটাও জানো যখন বাচ্চারা জন্মায় তখন বাচ্চারা কিন্তু শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পারে, বিভিন্ন কালার তারা কিন্তু বেশ কয়েক সপ্তাহ পর থেকে চিনতে জানতে শুরু করে, অর্থাৎ দেখতে পায়। কিন্তু যখন সদ্যজাত তখন তারা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারগুলোকেই দেখতে পারে। তা এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের জন্য আরও নতুন নতুন তথ্য এবং এরকম অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে হাজির হব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।